ভিক্ষা চাওয়া ও জল চেয়ে বাড়ির দরজা খুলিয়ে জোর করে ঘরে ঢুকে গৃহবধূকে মারধর ও লুটপাটের অভিযোগ, চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায়, পেটে লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। প্রায় 5 লক্ষ টাকার গহনা ও 50,000 টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। আমি ওই পাস দিতে এসেছিলাম ওই 4:30 নাগাদ, তারপর বৌদি বৌদি করে ডাকছি, তখন সারা শব্দ নেই, ঘরটার দরজাটা খোলা আছে, খুলে গিয়ে দেখি তাও সারা শব্দ নেই, ওই গেটটা খুলে দেখি যে সোফার মধ্যে শোয়া অবস্থা, আর এখান থেকে পুরোটা পোশাক নেই। তো ওটা দেখে আমি ভয়ে পেয়ে ওর বাড়ির লোককে ডাকতে চলে গেছি। ভদ্রমহিলা এসে বললো যে ডাকছিলাম বৌদি বৌদি করে, তারপর দরজা খোলা, বাড়িতে ঢুকে দেখি না, এরকম বাঁধা অবস্থায় পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায়, খুবই মানে ওনাকে হয়তো টর্চারিং করা হয়েছে এরকম একটা অবস্থা, কাপড় চোপড় শরীরের মধ্যে ছেঁড়া অবস্থায় ছিল। তো সেই দেখে উনি পাশের বাড়ি ভদ্রমহিলা ভয়ে উত্তেজিত হয়ে পাশাপাশি সবাইকে ডেকে ডাকতে শুরু করে, ডেকে আসতে সবাই এসে দেখে যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার। তারপর ওকে জল টল দেওয়ার পর উনি বলেছেন যে হ্যাঁ আমাকে এরকম এরকম অবস্থা, জল চাইতে এসেছিলো গেটের গোড়ায় কেউ একজন, জল দিতে গিয়ে আমার বাড়িতে ঢুকে আমাকে মারধর করে আমার বাড়ির সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, আমাকে মারধর করেছে, এরকম একটা ঘটনা শুনলাম। তারপরে ওনাকে ওনার হাজব্যান্ড ওনার ফাদার-ইন-ল শ্বশুর বাড়িতে আসার পর ডিউটি থেকে ওনারা হাসপাতালে অ্যাডমিট করে নিয়ে গেছেন। আলমারি টালমারি সব ভাঙা, যাবতীয় লকার টকার বাড়িতে সব যা আছে সব কিছুই ভাঙা। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর 3টের কিছু পরে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানার মাকুয়ার চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকার সংলগ্ন একটি বাড়িতে। ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। আহত ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ও এখন মেন্টালি ভীষণ ট্রমাটাইজড আছে, এটাই মেইন প্রবলেম। ফিজিক্যালি এখন স্টেবল আছে, কিন্তু মেন্টাল ট্রমাটা খুব বেশি আছে। আর তারপরে ফার্দার ইনভেস্টিগেশন আমরা হবে যে আর কোনো ট্রমা ওনার ফিজিক্যালি হয়েছে কি না। ইনিশিয়ালি আমরা যা দেখেছি সেটা আমরা রিপোর্টিং, কোথায় কোথায় হয়েছে বলতে মাথায় একটা মেরেছে, তার একটা আমরা ব্লান্ট একটা ইঞ্জুরি পাচ্ছি মাথায়, আর ইন্টারনালি একটা ইঞ্জুরি আছে হয়তো, সেটা আমরা যেটা দেখছি খুব বেশি সেরকম জীবন সংশয়ের ব্যাপার নয়, কিন্তু এটা একটা যেটা হয়েছে খুবই মারাত্মক একটা ঘটনা যেটা শুনলাম, এটা খারাপের দিকেও যেতে পারতো আমি, কিন্তু একটা ইনভেস্টিগেশন করা। এখনও ওই অঞ্চলে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। হাওড়ায় ফের একবার ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাওড়াবাসীর মধ্যেও। Thank you.